হাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। পেন রেকর্ড ক্রিয়েট বাংলা টিউটোরিয়াল আজকের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা যারা ফ্রিলান্সিং করি, অনলাইন মার্কেট প্লেসে কাজ করি, তারা সবাই অবগত যে ফাইবার মার্কেট প্লেসে যখন ব্যক্তি বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসের ক্ষেত্রে আমরা যখন কাজ করি, তখন মনে করেন আমাদের পেমেন্টটা নিয়ে আসতে খুবই ঝামেলা ফেস হয় যদি না আমাদের ফেয়ারনার থাকে। যদি আমাদের ফেয়ারনারটা থাকে, খুব ইজিলি আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে বাংলাদেশে টাকাটা অনায়াসে নিয়ে আসতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের পেনের অ্যাকাউন্টটা খুব ইম্পর্টেন্ট। তারপর যারা অ্যামাজন এফিলিয়েট করেন তাদের ক্ষেত্রে খুবই প্রয়োজন। এক কথায় পেনের অ্যাকাউন্ট হচ্ছে একটা ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশের ইনফরমেশন দিয়ে ইথিক্যাল ওয়েতে আমরা খুব সহজে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? তো আজকে আমি সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমি একটা লিংক দিব ডিসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি $25 পাবেন বোনাস হিসেবে, পাশাপাশি আমি $25 পাবো, ঠিক আছে? তো আমি আশা করি আপনারা আমার রেফারেল ইউআরএলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমরা এই অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট করব, সেই প্রসেসটাও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো তাহলে চলুন আমরা কাজটা শুরু করি। তো তার জন্য আমাদের কী কী লাগবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো সেই ডকুমেন্টস আপনারা সাজিয়ে তারপর কাজে বসে যাবেন, ঠিক আছে? ওকে, আমি ধরে নিই আপনি এই লিঙ্কে চলে এসেছেন। দেন তারপর এখানে সাইন আপ ফর আর্ন। আপনি যদি নর্মালি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখান থেকে তাহলে কিন্তু এই বোনাসটা পাবেন না যতক্ষণ না আমার রেফারেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে চলে আসলাম। আসার পর এখানে আমাদের দুইটা ওয়েতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ফার্স্ট অফ অল আমাদের ইন্ডিভিজুয়াল আর কোম্পানি। তো আমরা ইন্ডিভিজুয়াল ওয়েতেই আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার আগে আপনাদেরকে কিছু বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই। সেটা হলো যে আমি যার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি আমার একটা ভাস্তে, তো ওর এনআইডি কার্ড নাই কিন্তু ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমাদের পিএনআর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই অবশ্যই এনআইডি কার্ড প্রয়োজন হবে, মাস্ট বি, না হলে কিন্তু আমাদের পেনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। তো এখন পেনের অ্যাকাউন্ট আরো আপডেট করছে। আমি অনেক আগে যখন পেনের অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন আমার এনআইডি কার্ড ছিল না, আমার আব্বুর এনআইডি কার্ডের ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছিলাম, তখন অ্যাপ্রুভ করে নিয়েছিল। তো আজকে ঠিক সেম প্রসেসেই আমার ভাস্তে সজীবের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো সজীবের অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাদের সজীবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বাট সজীবের এনআইডি কার্ড নাই, তো সেই ক্ষেত্রে সজীবের আব্বুর ইনফরমেশন দিব আর সজীবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব, দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো আই হোপ এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা দেখি কাজটা শুরু করি, আপনারা আমাদের সাথেই থাকুন। তো এখানে এখানে যে কাজটা করব আমরা সেই কাজটা হলো এই বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা যে ইনফরমেশনগুলো এখানে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবো এটা হচ্ছে তার কার যার নামে এনআইডি কার্ডটা খুলবো। আমরা কার নামে খুলবো? আমরা সজীবের আব্বুর নামে খুলবো, জাস্ট সজীবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিব, তাছাড়া সজীবের আর কোনো আদার্স ইনফরমেশন দিব না, ঠিক আছে? ওকে, তো আমরা এখানে নাম দিই এমডি টিকা মিয়া। তো আমি এখানে নামটা কপি করলাম, দেন আমি আবার এখানে চলে আসলাম, এখানে ফার্স্ট নেম। তো এই নামটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, জিনিস বলতে কি আই মিন এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ডট নিচ্ছে না, তো আমরা ডটটা কেটে দেবো, জাস্ট এমডি দিব। ওকে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমে আমাদের কিন্তু ডলারগুলো আসবে, টাকাগুলো আসবে, তো খুব সুন্দরভাবে এবং ইথিক্যাল ওয়েতে আপনার অ্যাকাউন্টগুলো, আনইথিক্যাল না, ইথিক্যাল ওয়েতে আপনার অ্যাকাউন্টটা ফিল আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যখন আনইথিক্যালভাবে ক্রিয়েট করবেন তখন আপনার কী প্রবলেম ফেস করবেন আমি একটু বলে নিই, কারণ এটা জানা দরকার। আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে প্রিভিয়াস দিনগুলোতে এই প্রবলেমগুলো ফেস করেছি, কিন্তু যেমন আপনার যখন ডলারগুলো চলে আসবে তখন আপনার হোল্ড করে দিতে পারে, তো হোল্ড করে দিলেই আপনার তখন ইনফরমেশন চাবে, তখন আপনি যদি রিয়েল ইনফরমেশন না দিতে পারেন তখন কিন্তু আপনার ডলারগুলো একদম মায়ের। এই জন্য অলওয়েজ রিয়েল ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন, দেখবেন যে কোথায় ধরা খাবেন না, ঠিক আছে? এটাই আছে মূল বিষয়। এবার আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাব। আমি যদি জিমেলে চলে যাই, ওকে, আমরা এখান থেকে জিমেলটা নিব। আর এক জিমেলতে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, বি কেয়ারফুল, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এক পিসি দিয়ে দুইটা তিনটে অ্যাকাউন্ট করা যায়, নো প্রবলেম, বাট এক জিমেল দিয়ে দুইটা তিনটে অ্যাকাউন্ট করা যাবে না, একটার বেশি। এগুলো কমন একটা বিষয়, এগুলো আপনারা আই হোপ সবাই জানেন। ওকে, আমি জিমেলটা ক্রিয়েট কপি করলাম, এখানে পেস্ট করলাম, এখানে আমাদের রিটার্ন জিমেল অ্যাকাউন্ট, তারপর ডেট অফ। তাহলে এবার আমরা যে কাজটা করব এই পেজের স্ক্রিনশটটা নিয়ে রাখবো, ঠিক আছে? আমি এই পেজটার স্ক্রিনশট নিলাম,
আমাদের এই পেজটা স্ক্রিনশট হয়ে গেল, ঠিক আছে? প্রত্যেকটা পেজের স্ক্রিনশট নিয়ে আপনি ডকুমেন্টসটা কালেক্ট করে রাখবেন। দেন নেক্সট, আর এই ডেট অফ বার্থটা খুব ইম্পর্টেন্ট, কারণ পেনার অ্যাকাউন্টে যখন কাস্টমার সাপোর্টে কন্ট্যাক্ট করা হয় ওরা দুইটা জিনিস শোনে, একটা আপনার সিকিউরিটি করছেন আর দুই নম্বর হচ্ছে আপনার ডেট অফ বার্থ আর নাম, এই দুটা তিনটা জিনিস ওরা কুয়েরি করে। তো এই জন্য ডেট অফ বার্থটা খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ আমি জানি বিধায় আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? ওকে, আমি অ্যাড্রেসটা কালেক্ট করবো। অ্যাড্রেসটা কিন্তু আমাদের এনআইডি কার্ডের অ্যাড্রেসটা হতে হবে অবভিয়াসলি, আর এখানে অ্যাড্রেসের একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেনের মাস্টার কার্ডের জন্য যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু এই অ্যাড্রেসটা আমরা তখন এই অ্যাড্রেসের এগেনস্ট আমরা কিন্তু পেনের মাস্টার কার্ড অর্ডার করতে পারবো। এটা নেক্সট পড়বে অ্যাডভান্স প্রসেসে, যখন ফাইবার হোক আদার্স মার্কেট প্লেসে আপনি $100 আর্নিং করতে পারবেন তখন পেনের মাস্টার কার্ড পাবেন, আদারওয়াইজ আর পাবেন না। এই বিষয়টি একটু মাথায় রাখেন, যখন আপনি আদার্স কোনো মার্কেট প্লেসে $100 আর্নিং করে এই পেনের মার্কেট প্লেসে নিয়ে আসতে পারবেন তখন আপনি বোনাস পাবেন $25, আর হচ্ছে আপনি পেনের মাস্টার কার্ড অর্ডার দিতে পারবেন। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট বলার ছিল, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমাদের সিটি কি ঝিনাইদহ, তো আমি সিটিটা দিয়ে দিই, আমাদের সিটি ঝিনাইদহ, আপনার যে যে সিটি আপনি সেগুলো দিয়ে দেবেন। আমাদের জিপ কোড 7330, 7300। এবার ফোন নাম্বারটা, হ্যাঁ সজীব তোমার ফোন নাম্বারটা বলো। 1789 65 1028, হয়েছে হয়েছে? আচ্ছা এখানে একটা কোড যাবে, সেই কোডটা পাঠাচ্ছি, ঠিক আছে? তোমার কোড চলে গেলে যাবে কিছুক্ষণের মধ্যেই, তুমি একটু ফোনটা দেখো। ওকে, ওকে, তো আমরা এই পেজের আরেকটা স্ক্রিনশট দিয়ে নিব অবশ্যই। ওকে, আমি দুইটা স্ক্রিনশট কালেক্ট করলাম, দেন আমরা নেক্সট স্টেপে চলে গেলাম। তো আমি নেক্সট স্টেপের বাটন ক্লিক করলাম, হয়তো বা আমাদের প্রসেসিং, আচ্ছা আমি আবার, হ্যাঁ নেক্সট স্টেপে চলে আসলাম। ওকে, এবার নেক্সট স্টেপে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। সজীব তুমি এখানে স্ট্রংলি একটা পাসওয়ার্ড দাও, আর সিকিউরিটি করছেন, সিকিউরিটি করছেন আর করছেন অ্যান্সার, এগুলো আমাদের দিতে হবে, তো দাও। এখানে সিকিউরিটি কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি এগুলা ভিডিও এডিটিং করে হাইড করে দিব। ওকে দিছো, আর নিচের স্টেপে দাও, এগুলো এগুলো পার্সোনাল একটা জিনিস যা সবার সাথে শেয়ার করবেন না। সিকিউরিটি কোশ্চেন অ্যানসার দাও, এই যে তোমার ফার্স্ট নেম, অর্থাৎ ওই ফাইবারের যে সিকিউরিটি কোশ্চেনটা দিলে ওটা দিলে আই থিংক বেটার হবে, কারণ মনে থাকবে। সেটা আমি জানি না, তো তোমার ব্যক্তিগত বিষয়। আচ্ছা আমরা ভিডিওটা অফ করে সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে নিই। হ্যাঁ, তো দেখেন আমরা সিকিউরিটি কোশ্চেন অ্যান্সারটা দিয়ে দিলাম। এবার আমরা এনআইডি কার্ড দিব, সরি এনআইডি কার্ডের নাম্বারটা দিব। তো আপনাদের যদি টেম্পোরারি এনআইডি কার্ড থাকে আর স্মার্ট এনআইডি কার্ড থাকলে আরও ভালো, টেম্পোরারি এনআইডি কার্ড থাকলেও মোটামুটি করা যাবে, নো প্রবলেম, ঠিক আছে? ওকে, তারপর এখানে আমাদের সিকিউরিটি পারপাসে নিচের যে কোডটা আছে এই কোডটা আমরা এখানে ফ্ল্যাপ করব, D9E Q4। ওকে ফাইন, দেন এটাতে এটাতে একটা স্ক্রিনশট দিয়ে নিব আমরা অবশ্যই। ওকে, আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম, প্রত্যেকটা স্ক্রিনশট আমি ডকুমেন্টস হিসাবে কালেক্ট করে রাখতেছি। আপনারা ওই একই সেম কাজ করবেন, যাতে নেক্সট টাইম কোনো প্রবলেম হলে এখান থেকে আমরা বিষয়টা দেখে কোয়েরি করতে পারি, ঠিক আছে? এবার হচ্ছে মেন ফাইনাল স্টেপ, তোমার ব্যাংকের নাম কি জানো? এক্সেল ওয়ান, এই যে আলারফা ইসলামী ব্যাংক, হ্যাঁ প্রথমেই আছে। ব্যাংক অ্যাকাউন্ট নেম এখানে আছে আমাদের, আমরা যদি এখানে এটাকে কপি করি, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নেম এটা তো শিওর? ওকে ফাইন, আমি এটা পেস্ট করলাম। দেন তোমার অ্যাকাউন্ট নেম নিতে চাচ্ছ না, এটা ব্রাঞ্চ, ও সরি এটা তো ব্রাঞ্চ নেম, সরি সরি সরি, আমরা অ্যাকাউন্ট এখান, এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম আর এটা হচ্ছে পটুয়াখালী দিব না, বানান কি এক্সেল পিও পি এ টি ইউ এ কে এইচ এ এল আই পটুয়াখালী ব্রাঞ্চ BRANCS ব্রাঞ্চ পটুয়াখালী ব্রাঞ্চ। ওকে ফাইন, দেন আমরা এবার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিব। তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কই আমাদের, এটা না এটা, আচ্ছা আমরা এনআইডি কার্ড কোনটা দিয়েছিলাম, তাহলে এনআইডি কার্ডের নাম্বার
এনআরডি কার্ড? আচ্ছা আমি একটু দেখে আসি, এনআরডি কার্ডের নাম্বারটা কি ছিল আমরা দেখে আসি। আমি মনে হচ্ছে না 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 দেখছো আমরা একটা বিশাল ভুল করছি, সরি। এনআরডি কার্ডে এটা হচ্ছে এনআরডি কার্ডের নাম্বার, এটা হচ্ছে এনআরডি কার্ডের নাম্বার, সরি। আমরা এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিব, তো তার আগে আমরা এটা আপনারা এরকম কোনো ভুল করবেন না প্লিজ, এটা খুব বি কেয়ারফুল এই বিষয়টা। আমি আরেকটা স্ক্রিনশট নিয়ে নিই থই এখান থেকে। ওকে ফাইন, ওটা কিন্তু আমরা তোমার আব্বুর এনআইডি কার্ড নাম্বার দিলাম, তাই তো? ওকে ফাইন, এবার আমরা এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ওকে সরি, ওয়ান টাইম মিস্টেক। ওকে ফাইন, কপি দেন, হ্যাঁ এগুলো ইয়ে করে দিব। তারপর ব্রাঞ্চ নেম পটুয়াখালী, পটুয়া খা কেস এলআই খালি ব্রাঞ্চ। ওকে ফাইন, এবার আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিব, দেন তারপর অ্যাকাউন্ট নেম, হ্যাঁ দিব, আমার হাতে কপি করা ছিল অ্যাকাউন্ট নাম্বারটা, এই জন্য ফার্স্ট টাইম দিয়ে নিলাম আগে। তারপর এখানে অ্যাকাউন্টে আমরা একটু বিষয়টা দেখি, প্রথমে বাংলাদেশ। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনার এই কারেন্সি কিন্তু বিডিটি রাখবেন অবশ্যই, না হলে কিন্তু এখানে প্রবলেম ফেস করবেন। যেমন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম একবার, এখানে বিডিটিতে বিডিটি ইউএসডি দিয়া ছিল, তো যখন আমি ইউএসডি দিয়েছি তখন মনে করেন যে আমার $300, $350 নিচে আমি বাইনার থেকে উইথড্র করতে পারছি না, তখন কি একটা ঝামেলায় পড়ছিলাম। এই জন্য বি কেয়ারফুল যে আপনার বিডিটিটা যেন এই কারেন্সিটা বিডিটিতে থাকে, ঠিক আছে? ওকে ফাইন, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন দুটো এগ্রিতে দিব। তারপর আমি একটা স্ক্রিনশট নিব এখান থেকে, আমি একটা স্ক্রিনশট কালেক্ট করলাম, দেন আমরা সাবমিটে চলে যাব। তো আমাদের সব স্টেপগুলো হয়ে গেছে, তো দেখেন আমাদের এটাতে রিভিউতে চলে গেছে, তো রিভিউতে চলে যাবে, আমাদের এটা কুয়েরি করে দেখবে, দেন তখন আমাদেরকে একটা কনফার্মেশন মেইল দিবে যে আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, আমরা নেক্সট স্টেপে। তো তার আগে আমরা এখানে আমরা কোনো মেল পাই নাই, আমরা যদি একটু ওয়েট করি তাহলে হয়তো বা মেল পেতে পারি। তো আমি এই এই পর্বে আর ভিডিওটা বড় করছি না, অলরেডি 13 মিনিট প্লাস হয়ে গেছে, আমি নেক্সট স্টেপে ভেরিফিকেশন করব। তো অলরেডি দেখেন আমাদের এটা চলে এসেছে, তো আমি নেক্সট স্টেপে প্রসেসটা দেখাবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।